বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, অবশ্যই আপনারা থাম্বনেইলে এমন একটা কথা দেখেছেন যা দেখে কারো মাথা ঠিক থাকবে না, কোনো আল্লাহ ভক্ত মানুষ তার মাথা ঠিক থাকবে না। এটা কি লেখলো, এটা কি বললো, যে এই জগতে আল্লাহ বাটপার, আল্লাহকে বাটপার কে বানাচ্ছে, কারা বানাচ্ছে, আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটি হলো, দেখেন আল্লাহ কোরআনে বলেছে, আমি সকলের প্রতি সমান বিচার করি, আমি কাউকে কম দেই না, আমি কাউকে বেশিও দেই না, আমি সবাইকে সমান দেখি। এখন আল্লাহর কোরআনে আল্লাহ তো এই কথা বলে দিয়েছে, কিন্তু একদল অজ্ঞানী লোক তারা শুধু আল্লাহর নামাজে তারা উদাসীন হয়ে আছে, কিন্তু আল্লাহর তত্ত্ব জ্ঞান তারা করে না, যার ফলে আল্লাহ তাদের কাছে বাটপার হয়ে আছে। আর যারা এই হাদিসগুলো লিখেছে তারা আল্লাহকে বাটপার বানিয়ে রেখেছে। আমি উচ্চ গলায় জোর গলায় বলছি, হে পৃথিবীর সমস্ত মুসলিমগণ, আমার কথা অবশ্যই খেয়াল করে শুনবেন, যে আল্লাহকে বাটপার বানানো হয়েছে কিছু হাদিস। সেটি কেমন? যেমন আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহ, তুমি তো জগতের সকল মানুষ, সকল প্রাণী, সকলকেই তুমি সমান চোখে দেখো, সমান বিচার করো, তাহলে একটা লোক পৃথিবীতে জন্ম নিয়েছে, সে ভিক্ষা করে খায়, আর একটা লোক জন্ম নিয়েছে, সে এই পৃথিবীতে তার হা নেই, হাত নেই, পাও নেই, চক্ষু নেই, সে হাঁটতে পারে না, চোখে দেখে না, তার জীবন কত কষ্টের, সকলকে চোখ নাক কান মুখ সমস্ত কিছু দিলা, আরেকজনকে দিলে না, তুমি সমান বিচার কিভাবে করলা? তো আজকের কথা হলো যে সমান বিচারটা আল্লাহ করলো কি করে। এখন শরীয়তের ইবাদত যারা করে এবং শরীয়তের পথ থেকে যারা হাদিসগুলো লিখেছে, রিসার্চ করেছে এবং এখানে বর্ণনা করেছে, রচনা করেছে, সেই ব্যক্তিরাই আল্লাহকে বাটপার বানিয়ে দিয়েছে, অবিচার বানিয়ে দিয়েছে। সেটি দেখুন, যে আল্লাহ সমান সবাইকে যদি দেখে থাকে, তাহলে চোখ নাক কান মুখ সকলের আছে, আরেকজনের নেই, আরেকজনের ভাত খেতে ভাত পায় না, আরেকজনে ভিক্ষা করে খায়, এখানে সমান বিচারটা কি করে হলো? তখনই কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ফাবিয়ালা ইয়ে রব্বি কুমাতে কাজীবান, ফাবিয়ালা ইউ রব্বি কুমাতি কাজীবান। তার মানে হলো যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো, হে আল্লাহ, যে কর্মফলকে অস্বীকার করব না, আমরা পৃথিবীতে এসে পাপ করলে সে পাপের সাদা তুমি দিবে, কিন্তু একটা শিশু জন্ম নিয়েছে অন্ধ কালা বাবা, আরেকটা শিশু জন্ম নিয়েছে সে সর্বদিক দিয়ে ভালো আছে, তাহলে সে তো আর কর্ম খারাপ করেনি, সে কেন এরকম হয়ে জন্ম নিল আর সে এত ভালো পরিপুষ্ট হয়ে জন্ম নিল? তার পরেও আল্লাহ বলতেছে কি, ফাবিয়ালা ইউ রব্বিকু মাতিকা জীবান, তার মানে তোমাদের কোন কোন কর্মফলকে তোমরা অস্বীকার করো। তাহলে মাত্র জন্ম নিয়েছে, এটা কিভাবে কর্ম খারাপ করেছিল? তাহলে বোঝা গেল মানুষের জন্ম জন্মান্তর আছে, সে পিছনের জন্মে তার পাপ ছিল, সে পাপের খেসারত হিসাবে সে আল্লাহর বিচারে সে এই জন্মে জন্ম নিয়েছে, চক্ষু নেই, কান নেই, পা নেই, কেন? আল্লাহ কোরআনে এটিও বলেছে, তুমি যা করবে ঠিক তা পাবে। এখন দেখা যায় তুমি যা করবে ঠিক তা পাবে, তার মানে তুমি বিগত জন্মে কারো অন্যায়ভাবে কারো চক্ষু অন্ধ করে দিয়েছিলে, অন্যায়ভাবে কারো পা কেটে দিয়েছিলে, অন্যায়ভাবে কারো সম্পদ লুটি নিয়ে গেছিলে, তাকে পথের ফকির বানিয়ে দিয়েছিলে, আর আল্লাহ যদি বলে থাকে তুমি যা করবা ঠিক তা পাবা, তাহলে তুমি যা করেছিলে এখন তুমি তাই পেয়েছো, তুমি কারো অন্যের সম্পদ লুটে খেয়ে তুমি তাকে গরিব ফকির, তাকে মিসকিন বানিয়ে দিয়েছিলে, এই জন্মে তুমি মিসকিনের ঘরে জন্ম নিয়েছো, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঠিক বিচারে কিন্তু তার এটা হয়েছে, তুমি কারো চক্ষু অন্ধ করে দিয়েছিলে, সেখানে তুমি তার চক্ষু অন্ধ করনি, তুমি তোমার নিজের চক্ষুটাই অন্ধ করেছিলে। কেমনে? অন্যের ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা। তাহলে এই পৃথিবীতে কিছু হাদিসের মধ্যে বলেছে যে একটা পুরুষ যদি আল্লাহর কামিয়াবি লাভ করে, আল্লাহর
কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করে তাহলে তারা মৃত্যুর পরে তাদেরকে বেহেশতে দিবে এবং 70টা করে হুর দেওয়া হবে। হুর হলো একটি ভাষা, আর এটার বাংলা ভাষা হলো কি? সুন্দরী, রূপসী দেওয়া হবে। তাহলে একটা পুরুষ যখন আল্লাহর কাজ করবে তখন তাকে 70টা সুন্দরী রূপসী দেওয়া হবে। এবং নারীরা আমাকে প্রশ্ন করেছে ইউটিউবে যে বাবা রে এটা কি ধরনের অবিচার, কি যে একজন পুরুষ লোক যখন আল্লাহর কাজ করবে তাকে 70টি হুর দেওয়া হবে। তা আমরা যদি আল্লাহর কাজ করি, আমরা নারী মানুষ, তাহলে আল্লাহ আমাদের কি কয়টা করে পুরুষ দেবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে সেখানে 70টি দিয়ে দিবে, তার তাদের উপরে সন্তুষ্ট হলে আল্লাহ, আর নারীদের উপরে যদি সন্তুষ্ট হয় তাহলে 70টি পুরুষ কেন দিবে না? তাহলে এটা কি অবিচার করা হয় না? আল্লাহ এটা অবিচার করলো না? আল্লাহ এটা বাটপারি করলো না? আসলে বাবা, বাটপার হলো শরীয়তের লোকগুলো। তারা না বুঝে হাদিস পড়ে, না বুঝে হাদিস লেখে, তারা শরীয়ত করে যে আসলে শরীয়ত এটা হয় না, শরীয়ত করা তাদের হয় না। যদি শরীয়ত আসলটা বুঝতো তাহলে তরিকত বুঝতো, হাকিকত বুঝতো, মারেফাত বুঝতো। এখন দেখা যায় কি, সে কোনোটাই ঠিক মতো বোঝে না, যার ফলে তারা দুনিয়াতে যত বাটপারি ছিটারি করতেছে। তারা আসলে একটা হলো কি, দরবেশ, একটা দর্শে ভেষ। কেউ শরীয়তের ভেষ ধরে হাতে তসবি গুনে মানুষের ক্ষতি করতেছে, কেউ নিয়মিত টাইম টাইম নামাজ পড়তেছে, আবার তারা খারাপটাও করতেছে। আল্লাহ কিন্তু কোরআনে একথাও বলেছে, একদল লোক আমাকে বিশ্বাস করবে, আমার কালেমাকে বিশ্বাস করবে, আবার তারা আমার সাথে শেরিকিও করবে। এই জন্য আল্লাহ সূরা মাওনের মধ্যে বলেছে, দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী, যারা এতিমের গলা ধাক্কা দেয়, মানুষকে ঠকায়, মিথ্যা প্রবঞ্চনায় তারা ব্যস্ত থাকে। তাহলে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা কি কেন করলাম? কারা আল্লাহকে বাটপার বানাইতেছে? যারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না, জন্ম হলে যে তার মৃত্যু হবে, মৃত্যুর পরে তার আবার পৃথিবীতে জন্ম হবে, এটা যারা বিশ্বাস করে না, তারা আল্লাহকে অবিচারক বানাচ্ছে। সেটা কিভাবে? সেটা এই জন্যই যে আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ সবাইকে পরিপুষ্ট দিলা, এই লোকটাকে গরিব কালা বোবা অন্ধ বানিয়ে পাঠালা, তোমার বিচার এটাই, তখনই আল্লাহ সেই কথা বলে যে তার কর্মফলে সেটা হয়েছে। কর্মফল, সে তো মাত্র জন্ম নিল, সে কর্ম খারাপ করলো কবে? তার মানে বিগত জন্মে তার এই পাপের কারণে এটা হয়েছে, আল্লাহর হিসেবে সে এভাবে জন্ম নিয়েছে পৃথিবীতে। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনা শুনে কি আপনারা রাগ করলেন আমার উপর? আমি কি খারাপ কিছু বলেছি? তবে হ্যাঁ, যারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করবে না, তাদের কাছে আল্লাহ বাটপার হয়ে যাবে, এবং তাদের কথা যারা বিশ্বাস করবে আল্লাহ বাটপার হয়ে যাবে। কেন? আল্লাহ তো বাটপারি করে না, আল্লাহ তো চিটারি করে না, কিন্তু মানুষ নিজের স্বার্থের জন্য অনেক সময় বাটপারি চিটারি করে থাকে। কিন্তু এটাও বোঝা উচিত, আমি যা করব আমি ঠিক তা পাব। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে পৃথিবীতে এমন মানুষ আছে, মানুষকে মানুষের কলিজায় আঘাত করতেছে, কিন্তু আঘাত করে সে সুখে আছে, ভালো আছে, কিন্তু সে বুঝতে পারছে না তার আঘাতের খবর। তবে আজকে অবশ্যই এই আলোচনাটি শুনে কেউ মন্তব্য করবেন না বা কেউ রাগান্বিত হবেন না, অবশ্যই একবারের জায়গায় দুইবার শুনবেন, শুনলে বুঝবেন যে আসলে ভুল কিন্তু মানুষের, মানুষ নিজেই বাটপারি করে, কিন্তু যারা বাটপারির মন রেখে এই হাদিস রচনা করেছে, এই গ্রন্থগুলো লিখেছে, এগুলো দেখবেন যে সহি হাদিস বলতে যে নবীর কাছ থেকে যে হাদিসগুলো এসেছে এগুলোর মধ্যে এই ধরনের কথাবার্তা নেই। এগুলা যারা উচ্চ শিক্ষা, বড় বড় সার্টিফিকেট পেয়েছে তারা লিখেছে, কিন্তু এটার বিপক্ষে যখন প্যাচ দেওয়া হয় তখন আর কুল কিনার পায় না। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক হয় অবশ্যই এটাকে ফলো করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।